সাবস্ক্রাইব করুন আমাদের টেক বস বাংলা চ্যানেলটিকে, পাশের বেল আইকনটি বাজিয়ে ওয়ালে ক্লিক করে দিন যাতে আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ। আমরা কিন্তু অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার ইউজ করি, বাট ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি কিন্তু আমাদের সবাই কিন্তু আপনার ভয়েস পাঠায়। আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু সবাই কিন্তু আপনার ভয়েস পাঠায় বা কেউ আপনার SMS করে, কিন্তু আপনার বেশিরভাগ কিন্তু আপনার ভয়েস কিন্তু সবাই কিন্তু পাঠিয়ে থাকে। বাট আমাদের কিন্তু সব সময় কিন্তু আমাদের ভয়েস শোনা কিন্তু আপনার দরকার হয় না, বা অনেক সময় কিন্তু দেখা যায় যে আমাদের কিন্তু ভয়েস শোনার কিন্তু এখানে এটা জায়গা না, বা এখানে আমরা ভয়েস শোনা কিন্তু আমার নিজের নিজের জন্য কিন্তু ক্ষতি হয়ে যায় বা অনেক সমস্যা। তো আমাদেরকে কেউ যদি আমার ভয়েস পাঠায়, কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু আমাদের শুনতে হয়। তো শোনার জন্য কিন্তু আমাদের খুবই একটা সময় থাকে না, বা আমি তো আমরা অনেকে কিন্তু মিটিংয়ে থাকি বা আপনার নামাজ পড়তে যাই বা যে কোনো জায়গায় যাই, কেন হোয়াটসঅ্যাপের ভয়েসটা আছে সেটা কিন্তু আমাদের শোনা কিন্তু সম্ভব হয় না, বা আমাদের কিন্তু এটা শোনা কিন্তু নিজের জন্য এতে ক্ষতি হয়ে যায় বা নিজের সমস্যা। অনেক সময় কিন্তু দেখা যায় যে আমাদের কিন্তু মিটিংয়ে যেতে হয় বা অনেক সময় কিন্তু আমাদের অনেক জায়গায় কিন্তু যেতে হয়। তো যাওয়ার সময় কিন্তু সে কিন্তু আমার কিন্তু ভয়েস পাঠিয়ে, তো সেই ভয়েসটা কিন্তু আমাদের শোনা কিন্তু সময় থাকে না, বা শোনা কিন্তু আমার নিজের জন্য কিন্তু ক্ষতি, বা শোনা কিন্তু আমার নিজের জন্যই সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমি এমন একটি জিনিস শেয়ার করে দেবো যা আপনারা দেখলে চমকে যাবেন। আপনি কিন্তু যে আপনাকে ভয়েস SMS দিয়ে পাঠায়, সেই ভয়েস SMS টা কিন্তু আপনি পুরো লিখিতভাবে আপনি দেখতে পারবেন। আপনার পুরো SMS এর দ্বারা আপনি দেখতে পারবেন সে আপনাকে ভয়েসটা কি পাঠাইলো। আপনি সম্পূর্ণ এই ভয়েসের মাধ্যমে আপনার যে লেখা চিত্রের মধ্যে আপনি কিন্তু সবকিছু আপনি দেখতে পারবেন খুব ইজি ভাবে। সে আপনাকে ভয়েস পাঠালো, আপনি কিন্তু যে তার ভয়েসটা কিন্তু সম্পূর্ণ আপনি লেখা পরিণত ভাবে করে আপনি দেখতে পারবেন খুব সিম্পল ভাবে। তো এইভাবে যদি আপনি যদি দেখেন তাহলে আপনি নিজের জন্য কিন্তু ভালো, বা আপনার কোনো সমস্যা হয় না, বা আপনি যদি মিটিং করতেন তাহলে কিন্তু আপনি মেসেজটা আস্তে আস্তে পড়তে পারবেন, কোনো সমস্যা হয় না। তো সেটাকে কিভাবে অ্যাক্টিভেট করতে হয় সম্পূর্ণ আপনাদেরকে আমি ডিটেলস বলে দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, তো আমাদের সফটওয়্যারটি অ্যাক্টিভেট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের গুগল প্লে স্টোরে। তো এখান থেকে সরাসরি চলে যাবো আমাদের গুগল প্লে স্টোরে। তো চলে যাওয়ার পর আমি কিন্তু সফটওয়্যারটাকে কিন্তু আপনার ইনস্টল করে রেখেছি। তো সফটওয়্যারটির নাম হচ্ছে আপনার টেক্সট ভয়েস মেসেজ টু টেক্সট। আপনার সফটওয়্যারটার লোক কিন্তু আপনার মেন এরকমই কিন্তু হবে। তো সেটাকে আমি ওপেন করার জন্য আমি এখানে ওপেনলে ক্লিক করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর আপনার কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর এখানে আপনার কিছুক্ষণ ইয়ে করবে। তো ওয়ার করার আপনি এখানে আপনার ত্রিকোণ একের মধ্যে একটি ইয়ে দেখতেছেন, লোক দেখতেছেন, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। জাস্ট আপনি সোয়াইপ করবেন, করার পর কিন্তু আমাদের যে কাজটি কিন্তু অ্যাক্টিভেট হবে। তো এখানে আমাদের কিছু কাজ করতে হবে। তো দেখতেছেন আপনার ওপেন হোয়াটসঅ্যাপ, এখানে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু থাকবে। জাস্ট আমরা যে হোয়াটসঅ্যাপ নিয়ে কিন্তু আমরা কাজ করবো। তো উপরে আপনি লেখা দেখতেছেন আপনার ভয়েস মেসেজ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমাদের কিন্তু এখন আপনাদের ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা কিন্তু ভয়েসটা কিন্তু আমরা বাংলা শুনবো। তো সেটা করার জন্য এখান থেকে আমাদের ইংলিশ, পরবর্তীতে আমরা বাংলা লিখে দেবো। তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমি বাংলা, এখান থেকে আমরা কিন্তু বাংলাটা কিন্তু সিলেক্ট করবো। তো সেটা করার জন্য এখানে আমি বাংলাটা কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, অর্থাৎ আমার এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ আমার তা বাংলা হয়ে গেল। তো আমাকে যেই আমাকে SMS করুক না কেন, আমার কিন্তু ইংলিশ বা আরবি বা হিন্দি বা ফার্সি, আমাকে যেই যে SMS করুক না কেন, আমার কিন্তু এখানে কিন্তু যে বাংলা মানে টেক্সট অর্থাৎ আমার বাংলা মেসেজ কিন্তু আপনার হয়ে যাবে খুব ইজিভাবে। তো এখন আমাদের কাজ কিন্তু শেষ। তো এখন আমার ডানে দেবো। তো আপনি নিচে একটি লেখা দেখতেছেন আপনার ডান, এখানে আমি ডানে কিন্তু ক্লিক করে দেবো। তো দেওয়ার পর আপনার কয়েকবার অ্যালাউ চাইবে, আপনি পারমিশনটা দিয়ে দেবেন, অ্যালাউটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনার ওপেন হোয়াটসঅ্যাপ, এখানে কিন্তু আমাদের কাজটা কিন্তু আমাদের সাকসেসফুল কিন্তু হয়েছে। তো এখন আমরা দেখবো যে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের একটি ভয়েস নিয়ে আমাদের আপনার SMS হয় কি না। তো সেটা করার জন্য আমাদের সরাসরি চলে যাবো আমাদের হোয়াটসঅ্যাপে। ওকে, তো এখন আমরা চলে যাবো আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে। তো এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি সরাসরি চলে যাবো আমি যার কাছে আমি ভয়েস পাঠাইছি, তো তার কাছে আবু তাহের, আমি আবু তাহের মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আপনি নিচের তিনটা ভয়েস, তো এখান থেকে আমি একটা ভয়েস কিন্তু আমি আপনার যেই SMS এর মাধ্যমে কিন্তু আমি পরিণত কিন্তু করবো। তো সেটা কীভাবে, তো এখানে আপনাদেরকে আমি ভয়েসটা শোনাইতেছি। আপনি যদি এখনো পর্যন্ত আমার টেক বস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো গাইস, আপনারা তো শুনতেই পাইছেন যে আমি কিন্তু এখানে পুরো টোটাল ডিটেলস কিন্তু আমি বলছি। এখানে কিন্তু আমি বলছি যে আমার যে ভয়েসটা, তো সেই ভয়েসটাকে কিন্তু আমি পুরো SMS এর মাধ্যমে আমি কিন্তু পরিণত করবো। তো SMS এর মাধ্যমে আমরা পরিণত করবো। তো সেটা করার জন্য আপনি এখানে ক্লিক করে ধরে রাখবেন। তো ধরে রাখার পর আপনি এখানে একটা শেয়ার লেখা আসবে। তো এখানে আপনি ত্রিকোণ একের মতন একটি ইয়ে দেখতেছেন, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর আপনি একটা নিচে একটি লেখা দেখতেছেন আপনার শেয়ার, এই শেয়ারের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তো শেয়ার দেওয়ার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু অসংখ্য আপনার সফটওয়্যার কিন্তু চলে আসছে। তো আমরা যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করে গেছি, আমরা সেই সফটওয়্যারটার মধ্যে আমরা কিন্তু এটা আপনার ট্রান্সলেট করবো।
তো আপনারা দেখতে তো পাচ্ছেন আপনার সফটওয়্যারটা কিন্তু এখানে আপনার চলে আসছে, আপনার টেক্সট এখানে কিন্তু আমি ক্লিক করে দেবো, দিলে কিন্তু আমাদের কিন্তু অটোমেটিক্যালি আমার যে ভয়েসের ইয়েটা আছে এটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমার SMS পরিণত হয়ে যাবে। তো এখন কিন্তু আমাদের যে লোডিং কিন্তু নিচ্ছে আর আমাদের ভয়েসটা আমাদের যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু আমাদের বাংলা, এতে উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়েসটা কিন্তু আপনার বাংলা। অনেক সময় কিন্তু আপনার কিন্তু নেটওয়ার্কের সমস্যা হলে কিন্তু আপনার সোয়ারিতে কিন্তু দেখাবে, জাস্ট এটা সিম্পল একটা বিষয়। তো আপনি একইভাবে কিন্তু আপনি ক্লিক করে ধরাকে কিন্তু আপনার যে শেয়ার মাধ্যমে আপনি ক্লিক করে দেবেন, আমি এখান থেকে শেয়ারে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি একইভাবে কিন্তু আপনার যে ট্যাক্সের মধ্যে আমি ক্লিক করে দেবো। তো আপনি যে কোনো আপনার ভয়েস কিন্তু আপনি SMS পরিণত আপনি কিন্তু করতে পারবেন খুব সিম্পলভাবে। তো এইভাবে যদি আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার নিজের জন্য কিন্তু ভালো। তো বিয়ার্স আজকের এ ছিল ভিডিও। অল রাইট, তো আশা করছি বন্ধুরা আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন আসলে কিভাবে আপনার, তো আসলে যে হোয়াটসঅ্যাপের যে ভয়েস আছে সেই ভয়েসটা আপনি কিভাবে লেখার পরিণত করে আপনি সম্পূর্ণ আপনি দেখতে পাবেন খুব ইজিভাবে। এইভাবে যদি আপনি যদি দেখেন তাহলে কিন্তু আপনার নিজের জন্য কিন্তু ভালো, আপনার কোনো সমস্যা হয় না, আপনি কিন্তু যে ভয়েসের যে আপনাকে ভয়েস দেয় সেই ভয়েসটা কিন্তু আপনি পুরোপুরি আপনি লেখা পরিণত করে আপনি দেখতে পারবেন খুব ইজিভাবে। এইভাবে যদি আপনি যদি দেখেন তাহলে আপনি নিজের জন্য কিন্তু ভালো, বাট আপনার কোনো সমস্যা হয় না বা হতে যাবে না। তো বিয়ার্স আজকে এই ছিল ভিডিও।